শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আফগানিস্তানে ধনী স্বামী খুঁজে দেওয়ার পলবনে শতাধিক নারীকে পাচার। আফগান সম্পদ মুক্ত করতে যুক্তরাষ্ট্র কংগ্রেসের কাছে তালেবানের খোলা চিঠি। আজারবাইজানের 7 সেনা নিহত, আর্মেনিয়ার নিখোঁজ 24 জন সেনা। দক্ষিণ চীন সাগরে প্রথমবারের মতো জাপান এবং আমেরিকার নৌমহড়া। হুদাইদা উপকূল এলাকা থেকেও পালালো সৌদি ভাড়াটে সেনারা, চিন্তিত যুক্তরাষ্ট্র। পারমাণবিক চুক্তি লঙ্ঘন করে ইউরেনিয়াম মজুদ বাড়িয়ে দিয়েছে ইরান। এবং সবশেষ থাকছে সুদানে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে গুলিতে নিহত 15 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। শতাধিক নারীকে পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে তালেবান। তালেবান কর্মকর্তা জানিয়েছে, দেশটির উত্তর অঞ্চলীয় জাওজান প্রদেশে গত সোমবার ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রায় 130 জন নারীকে পাচারের অভিযোগ রয়েছে। জাওজানের জেলা পুলিশ প্রধান মোহাম্মদ সর্দার মুরাবিজিন বলেছেন, যেসব দরিদ্র নারী নিজেদের অবস্থান উন্নতি করতে চাইতেন তাদেরই নিশানা করতেন এই পাচারকারী ব্যক্তি। তালেবানের প্রাদেশিক পুলিশ প্রধান দামুল্লাহ সিরাজ বলেছেন, আমরা এখনও তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছি, পরবর্তী সময়ে আমরা এই ঘটনা সম্পর্কে আরও জানতে পারব। জাওজান জেলা পুলিশ প্রধান বলেন, এই পাচারকারী দরিদ্র নারীদের বলতেন যে তিনি তাদের ধনী স্বামী খুঁজে দিবেন, তারপর তিনি নারীদের অন্য প্রদেশে নিয়ে যেতেন, সেখানে নিয়ে তিনি তাদের দাস হিসেবে বিক্রি করে দিতেন। আফগান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বুধবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের কাছে একটি খোলা চিঠিতে সতর্ক বার্তা দিয়ে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের 900 কোটি টাকা পরিমাণ সম্পদ মুক্ত না করে এবং দেশটির উপর থেকে অন্যান্য আর্থিক নিষেধাজ্ঞা তুলে না নেয়, তাহলে আফগানিস্তান থেকে ব্যাপক শরণার্থীর ঢল নামবে। আমির খান মুত্তাকি লিখেছেন যে নিষেধাজ্ঞাগুলি শুধুমাত্র ব্যবসার জন্য ধ্বংসাত্মক নয়, লাখ লাখ হতাশ আফগান মানবিক সহায়তার জন্যও ধ্বংসাত্মক। কাবুলি মুত্তাকির অফিস ইংরেজি সহ বেশ কয়েকটি ভাষায় চিঠির কপি প্রকাশ করেছে। মুত্তাকি আগের মতোই বলে আসছেন যে তার সরকার গত আগস্টে ক্ষমতা ফিরে আসার পর থেকে আফগানিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা আনতে সক্ষম হয়েছে, কিন্তু ক্রমবর্ধমান অর্থনৈতিক সমস্যায় জর্জরিত চ্যালেঞ্জে আরও খারাপ হয়েছে। তালেবানের প্রধান কূটনীতিক বলছেন, বর্তমানে আমাদের জনগণের মৌলিক চ্যালেঞ্জ হলো আর্থিক নিরাপত্তা এবং এই উদ্যোগের শিকড় হচ্ছে আমেরিকার সরকার দ্বারা আমাদের জনগণের সম্পদ জব্দ করা। মুত্তাকি বলেছেন, আমরা উদ্বিগ্ন যে বর্তমান পরিস্থিতি এভাবেই বিরাজ করছে, আফগান সরকার এবং জনগণ সমস্যার সম্মুখীন হবে এবং বিভিন্ন অঞ্চল এবং বিশ্বে ব্যাপক অভিবাসনের কারণ হয়ে উঠবে। আর্মেনিয়ার সঙ্গে সীমান্তে সংঘর্ষে আজারবাইজানের 7 সেনা নিহত হয়েছে। আর্মেনিয়ার সরকারি কর্মকর্তা বলছে, আজারবাইজানের সেনারা তাদের 13 সেনাকে ধরে নিয়ে গেছে। অন্যদিকে তাদের 1 সেনা নিহত, আরও 24 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনার জন্য উভয়পক্ষ বিপরীত পক্ষকে দোষারোপ করছে। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজারবাইজানের সেনারা তাদের সেনাদের অবস্থান লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালিয়েছে। অন্যদিকে আজারবাইজান সরকার আর্মেনিয়ার বিরুদ্ধে বড় ধরনের উস্কানির অভিযোগ তুলেছেন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে সর্বশেষ সংঘর্ষের ঘটনাকে গত বছরের 43 দিনের যুদ্ধের পর সবচেয়ে বড় ধরনের সংঘাত বলে উল্লেখ করেছেন। 2020 সালের সেপ্টেম্বরে সাবেক সোভিয়েত ভুক্ত দুই দেশ আর্মেনিয়া এবং আজারবাইজান নাগর্নো কারাবাখ নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে। 43 দিন ব্যাপী এই যুদ্ধে উভয়পক্ষের ব্যাপক সংঘাতে সেনা হতাহত হয়। পরে রাশিয়ার মধ্যস্থতায় উভয় পক্ষ যুদ্ধবিরতিতে চুক্তি করে, কিন্তু যুদ্ধবিরতির পরে উভয় পক্ষ একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়েছে। সর্বশেষ সংঘাতের পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্জেই সাইগু উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রী উভয় পক্ষকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। জাপান এবং আমেরিকা প্রথমবারের মতো দক্ষিণ চীন সাগরে নৌমহড়া চালিয়েছে। দেশ দুটি প্রথমবারের মতো আঞ্চলিক পানিসীমায় সাবমেরিন বিরোধী যে সামরিক মহড়া চালাচ্ছে, তার অংশ হিসেবে দক্ষিণ চীন সাগরে এই মহড়া চালানো হলো।
জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স গতকাল একটি বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারবাহী যুদ্ধজাহাজ জেএস কাগা এবং আমেরিকার দুটি পেট্রোল এয়ারক্রাফট সহ মহড়ায় চারটি জাপানি এবং দুটি মার্কিন যুদ্ধজাহাজ অংশ নেয়। সোমবার এই মহড়া শুরু হয়েছে এবং এতে মার্কিন নৌবাহিনীর দুটি ডিস্ট্রয়ার ইউএসএস মিলিয়াস এবং পি-8 এ মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট অংশ নেয়। এসব জাহাজ জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের একটি সাবমেরিনকে লক্ষ্যবস্তু কল্পনা করে মহড়া চালায়। জাপানি মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের চিফ অফ স্টাফ হিরোশি ইয়ামামুরা বলেছেন, এই মহড়ার মধ্য দিয়ে এই কথা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে আমরা যে কোনো সমুদ্র সীমায় মহড়া চালাতে পারি। জাপান সাগর গত মাসে চীন এবং রাশিয়া 3 দিনব্যাপী যৌথ মহড়া পরিচালনা করার পর দক্ষিণ চীন সাগরে জাপান এবং আমেরিকা মহড়া চালালো। তবে দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ এলাকাকে চীন নিজেদের সীমানা বলে মনে করে, ফলে জাপান এবং আমেরিকা এই মহড়া চীনকে ক্ষুব্ধ করবে বলে মনে করা হচ্ছে। ইয়েমেনে সৌদিপন্থী পলাতক প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মনসুর হাদির অনুগত সেনারা এবং তাদের সহযোগী সংযুক্ত আরব আমিরাতের সৈন্যরা ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় কৌশলগত প্রদেশ আল হুদাইদার উপকূলীয় এলাকা থেকে পিছু হটে আল জুখে শহরের দিকে চলে গেছে। ইয়েমেনের হুতি যোদ্ধাদের প্রতিরোধের মুখে টিকতে না পেরে গত 10 এবং 11 নভেম্বর সৌদি অনুগত সেনারা এই এলাকা থেকে চলে যেতে বাধ্য হয়। তবে গত এক সপ্তাহ ধরে সৌদি কর্মকর্তারা এই বিষয়ে কোনো কথা বলেননি এবং দেশটির গণমাধ্যমগুলো প্রকৃত ঘটনাগুলো আড়াল করে দাবি করেছে 2018 সালের স্টকহোম সমঝোতা অনুযায়ী এই সেনাদেরকে সরিয়ে আনা হয়েছে। অন্যদিকে ইয়েমেনে আগ্রাসী আরব জোট একটি বিবৃতি দাবি করেছে, পিছু হটে আসা ওই এলাকাটি আন্তর্জাতিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং স্টকহোম চুক্তিতে এই এলাকাকে বেসামরিক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে যাতে বেসামরিক লোকজন নিরাপদে থাকে। তবে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি দাবি করেছেন, মনসুর হাদের অনুগত সব সেনারা শুধুমাত্র সামরিক কৌশল হিসেবে জায়গা পরিবর্তন করা হয়েছে এবং ইয়েমেনের পদত্যাগকারী সরকারের সমর্থনে তারা যুদ্ধ চালিয়ে যাবে। পারমাণবিক চুক্তি লঙ্ঘন করে ইউরেনিয়াম মজুদ ফের বাড়িয়েছে ইরান। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা তাদের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বুধবার ইএফপির কাছে ওই প্রতিবেদনের অনুলিপি হাতে আসে বলে জানা গেছে। দ্য ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি প্রতিবেদনে দেখা গেছে, 6 নভেম্বর ইরানের ইউরেনিয়াম মজুদের পরিমাণ ছিল 2489 কেজি, যা 2005 সালে বিশ্ব শক্তির সঙ্গে হওয়া পরমাণু চুক্তির স্পষ্ট লঙ্ঘন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে 84.3 কেজি মজুদ থাকলেও এখন তা 20% বাড়িয়ে হয়েছে 113.8 কেজি। ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করা হয়। ইরান পারমাণবিক বোমা তৈরির জন্যই ইউরেনিয়াম মজুদ বাড়াচ্ছে বলে অভিযোগ করে আসছে বিশ্ব শক্তিধর দেশগুলো। তবে ইরান সবসময় দাবি করছে যে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য পারমাণবিক কর্মসূচি পরিচালনা করছে তারা। চলমান অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে আফ্রিকার দেশ সুদানে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সামরিক অভ্যুত্থানের পর সেনা শাসনের বিরোধিতায় দেশটির রাজপথে বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ। এর ধারাবাহিকতায় বুধবার রাজধানীতে মিছিল করে বিক্ষুব্ধরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এর আগে শহরগুলোতে বিচ্ছিন্ন করে দেওয়া হয় মোবাইল সংযোগ। তবে সুদানের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে বেসামরিক সরকার পূর্ণ প্রতিষ্ঠান পাশাপাশি বন্দীদের মুক্তির দাবি জানিয়েছে সামরিক অভ্যুত্থান বিরোধীরা। 2019 সালের দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সরিয়ে দেওয়ার পর ক্ষমতা ভাগাভাগি দুর্বল একটি চুক্তিতে উপনীত হয় সামরিক বাহিনী এবং বেসামরিক গোষ্ঠীগুলো। ওই চুক্তির আলোকে গত 2 বছর ধরে দেশটির পরিচালিত হয়ে আসছিল, কিন্তু গত সেপ্টেম্বরে বশিরের অনুসারীরা সামরিক কর্মকর্তাদের অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে দেশটিতে আবারও উত্তেজনা বৃদ্ধি পায়। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।